কেমন আছো তোমরা সবাই? ভালো আছো তো? লাইফস্টাইল উইথ টিঙ্কুর তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। একটুখানি শাড়ি পরে নিয়েছি, একদম বাড়ি পরা শাড়ি পরে নিয়েছি বলতে পারো। তার সেই শাড়িতে চলো, লিফ্টে এসে গেছে, চলো লিফ্টে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের সাথে কথা বলি, চলো। ছিল বলে একটুখানি মানে গন্ডগোল হয়ে গেল ভিডিওটা করার জন্য, নিচে নেমে এলাম। এবার নেমে এসে আমরা একটু আবার ডিমার্টে যাচ্ছি, বাড়িতে বসে কি করবো বলো। আর আজকে না বাচ্চাটার একটু ছুটিও আছে, স্কুলও তো ছুটি, এখন সামার ভ্যাকেশন পড়ে গেছে, আর ক্লেও ছুটি দিয়েছে, প্রায় এক সপ্তাহ ছুটি হলো। তা বাড়িতে ওরা ভালো লাগছে না, যার জন্য কী করছি যে ওকে নিয়ে একটু ডিমার্টে ঘুরে 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 আস। কেনাকাটা সেইরকম কিছু নেই অ্যাকচুয়ালি বলতো, কেক কিনতে গেলে এখন অনেক কিছু নিয়ে যাবার জন্য চিন্তা হয়। হ্যাঁ, তারপরে কুড়ি টুলিও সবসময় ভালোভাবে পাওয়া যায় না, কত বলো না নিজেরা বইব। সেই জন্যে যেতে ভালো লাগে, হয়তো টুকটাক জিনিস একটু ঘুরে ফেরে চলে আসবো, এইটাই ইচ্ছে আছে। আর বাচ্চাটা বাড়িতে আছে, আর এই রোদে কোথায় ঘুরবো, মানে ইনডোরে ঘোরা যায়, আউটডোরে তো সম্ভব নয়, রোদ আছে। যদিও এখানে ওয়েদার খুবই ভালো, তোমাদের বারবারই একই কথা বলি, তাও আর কি আউটডোরে রোদ তো আছে, ওই জন্য ওই একটু ডিমার্টে কাছে, ওর বাড়ির কাছাকাছি একদম, ওই জন্য আমরা ওইখানেই চলে যাই। হ্যাঁ, সঙ্গে থাকো, যদি ডিমার্টের মধ্যেটা একটু শ্যুট করতে পারি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো, চলো। আর আমরা কিন্তু আজকে স্কুটিতে যাচ্ছি, এই যে মেয়ের এই স্কুটি আছে, আজকে কিন্তু চার চাকায় যাচ্ছি না আজকে। আর ও এ কী করে, আমার নাতনি ও স্কুটিতে চাপতে খুব ভালোবাসে, মানে সবসময় তো এই যে চার চাকা আছে সবসময় চাপে, যদিও আজকে আমার মেয়ে বাড়িতেই আছে, তা চার চাকায় চাপে, তা ঠিক আছে। ও স্কুটিতে দাদা এলেই ওই স্কুটিটা একটু ঠিকঠাকভাবে সে মানে ঘোরানো হয় আর কি, তা আমরা ওই স্কুটিতে করেই যাবো। এসে গেছি বন্ধুরা, কিন্তু শুনতে পাবে না বলে ভাবছি ভয়েস ওভার পরে দিয়ে দেবো। আজকে একটু রোদ আছে ব্যাঙ্গালোরে, হ্যাঁ, কিন্তু ওয়েদারটা মোটামুটি আর কি, তা যার জন্যে বেরোবার সাহসটা পেলাম। কলকাতায় হলে তো এটা ভাবাই যায় না যে এখানে বেরোতে পারবো বলে। এই যে নাতনি এখন বলছে আর ভিডিও করো না, ভেতরে চলো, ওই নানান রকম দেখতে পাই তো জিনিসপত্র, ওর খুব ভালো লাগে আর কি। এটা এটা পড়ে গেলে ব্যাস নষ্ট হয়ে যাবে। বাবা নাতনি নিয়ে এসেছি, পাগল করে দিচ্ছে, বাপরে। চলো
লেখাটা ডিমার্টটা ওই দিকে আমার ব্যাগটা এর মধ্যে আছে ওই এটা ডিমার্টে বৌদির ব্যাগটা অ্যাকচুয়ালি ওরা নিয়ে সিল করে দিয়েছে যাতে ওখানে বৌদি কিছু ঢোকাতেও না পারে টাকাও না বার করতে পারে এবার বিলিংয়ে গিয়ে যদি বৌদির মানি ব্যাগের দরকার হয় তখন ওই সিলটা কাটিয়ে ওদের ব্যাগ ওদের দিয়ে বৌদি নিজেরটা নিতে পারবে দিস আর দ্য প্রসিডিওর তুমি সব দেখতে চাও এভরিথিং ওখান দিয়ে বেরোনো যাবে না টিঙ্কু এখান দিয়ে বেরোতে হবে সাংঘাতিক জ্যাম শপিং হলো জানি না কলকাতায় কীভাবে নিয়ে যাব মেয়েদেরও কিছু জিনিস আছে আমারও কিছু জিনিস আছে ব্যাগ ভর্তি তো করছি এই ব্যাগটাও কিনে নিলাম হ্যাঁ তা ভেতরে আমি তোমাদের দেখাতে পারলাম না তার কারণ হচ্ছে যে ভেতরে ওরা অ্যালাউ করছে না শ্যুট করার জন্য বাইরেই বেরোচ্ছি শ্যুট করে তোমাদের প্রচুর শপিং মল টল দেখিয়ে দিলাম চলো আমি তো খুব খুশি হয়ে যাই চলে যাচ্ছি ডিমার্টের কাজ আমাদের শেষ দেখো কত কিছু কেনা হয়েছে প্রচুর মাল ওইখানে গাড়িতেও রয়েছে নাতনি ওখানে দাঁড়িয়ে রাখছে অনেকক্ষণ আমরা এসছি প্রায় দু ঘন্টার কাছাকাছি আমরা ডিমার্টে ঘুরে বেড়াচ্ছি এখন বেলা দুটো বাজে আমরা গিয়ে স্নান করবো খাবো পুজো করবো ইত্যাদি আছে আর বেশি সময় নিলাম না দিস ইজ ডিমার্ট পুরনোটা নতুনটা আমার নাতনি স্কুলের কাছে যেহেতু স্কুল ছুটি একটুখানি দেখিয়ে দিলাম আর যতটা পারলাম তোমাদের দেখালাম রাখছি ভালো থাক এখানে বাজার করতে আসি নানা রকম কাঁচা সবজি যা যা পাওয়া যায় আমাদের বাজারে চার জায়গায় যেতে হয় এরকম ধরনের সব কিছু অ্যাভেলেবেল ফুলকপি থেকে বেগুন থেকে মূলো থেকে পেঁয়াজ টমেটো এবং রিজনেবল দাম কলকাতার থেকে কলকাতার মতন চড়া দাম নেয় কুমড়ো ধনে পাতা ক্যাপসিকাম এভরিথিং ইজ দ্যার তো এটা নানুরহলি বাজারের মধ্যে এটা হচ্ছে ব্যাঙ্গালোর হর্টিকালচার হ্যাঁ তো এখান থেকে আমরা বাজার টাজার করে নিয়ে যাই দৈনন্দিন কাজে লাগার জন্য আর তোমাদের দেখাচ্ছি আমরা যে রাজকুমার আর তাপসের দোকানে মাছ মাংস কিনতে আসি এরা সব বাঙালি কিন্তু এই বাঙালি লোকেরা আমাদের খুব হেল্প করে শুদ্ধ বাংলায় কথা বলে এখানে থেকে থেকে ওরা হিন্দি উড়িয়া
কী বলে কান্নার সব ভাষাই শিখে গেছে, তো এদের কোনো সমস্যা হয় না। তো সেগুলো দেখাচ্ছি তোমায় আর একটু এগিয়ে। হচ্ছে আমাদের রাজকুমার, চিকেন তাপসের দোকান, চিকেন কাটিং, বাঙালি ছেলে, আমাদের মেদিনীপুরের ছেলে। তো ওর কাছে যাবতীয় আমি যা কিছু সব চিকেন ফিকেন নিই, আর শুদ্ধ বাংলায় কথা বলে, বাঙালি ছেলে, আর এখানে থেকে থেকে সব ভাষা শিখে গেছে, প্রায় 10-12 রকম ভাষা সব শিখে গেছে, যে যেমন তার সঙ্গে তেমন। এর কাছে নানা রকম লিখছি, ওর যে পার্টনার ওখানে কাটছে তাকেও আলাপ করি দিই। তোমার নাম কি গো? দীপক। ও বাঙালি ছেলে, এখানে কাটে সব বাঙালি আর হ্যাঁ শুধু এখানে এত দূর কলকাতা থেকে 2000 কিলোমিটার দূরে, কিন্তু ভাষার সমস্যা নেই, আমি সব ভাষাতেই ওরা কথা বলতে পারে। তাপসের কাছে আসি, তাপসের কাছে পরে আসবো একদিন বিয়ে করতে। তাপসের কাছেও নানা রকম জিনিস পাওয়া যায়, তাপস আমার ভালো করে জানে, তাপসের নাম্বারও আছে। তো এইগুলো তাপসের কাছে আসার সময় হয়ে গেছে, মাছ এখনো আছে বলে কেনা হচ্ছে না, তো তোমাদের দেখিয়ে রাখলাম। ও নন্দু, তাপস কোথায় গেল? আচ্ছা, ওকে। দেখো বন্ধুরা, তোমাদের একটা অভিনব জিনিস দেখাবো, কলকাতায় আমরা এটা অভ্যস্ত নয়। কারণ কি, চিকেন আমরা স্কিন রিমুভ করে কিনে অভ্যস্ত, এখানকার লোকেরা কিন্তু স্কিন শুদ্ধ কেনে 20 টাকা কেজিতে কম পাওয়ার জন্যই হোক, যেভাবেই হোক। তো আমি এই জিনিসটা দেখলাম যে বার্নার দিয়ে স্কিনটাকে পুড়িয়ে দিচ্ছে এরা, এই যে বার্নার দিয়ে স্কিনটাকে পোড়াচ্ছে, এটা একটা অভিনব লাগলো, তাই তোমাদের শেয়ার করলাম। রাজকুমারের নাম্বার জন্য দরকার হলে ব্যাঙ্গালোরের যে কোনো প্রান্ত থেকে নানুরালি বাজার এখানে কল করলেই সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। দুটো নম্বর আছে, কিন্তু এই নাম্বারটা বেশি বেশি প্রেফারেবলি চলে। তো সবাইকে দেখিয়ে রাখলাম, পরিচয় করালাম, মুরগির মাংস, আর কে হালাল চিকেন অ্যান্ড মাটন, সেটাও নান্নঢালি বাজারে, ওই পাশেই তাপসের দোকান, ওদিকে আমাদের কাঁচা বাজারের দোকান, সব মিলিয়ে এদের এই হচ্ছে দোকানের নাম। আর 7204 নাম্বারটা দেখতেই পাচ্ছ, সেটা হচ্ছে ওর। হ্যাঁ ঠিক আছে, দেখতে থাকো, জাস্ট তোমাদের দেখালাম চেনার সুবিধার জন্য।